graban Caterina y Aramona, mata a si te estará más allá de un a la de la Cartuca, a más papeles, a más policía patata, a la club, rienda mucho. De una papa joven, un lado de mi casa para ir te vale de amor, no. Dame que te van a ir, no te casas. Bambi que te van a ir, no te casas. Ari juga pasane. Internasional paspor itu, kami adalah kemarin kita kehara, masukkan ini di sini, paspor itu, paspor dia itu masuk. Jauh dari kami, di sini coba kita hasilnya mana tu bagai macam tu kita. Hasilnya mana tu sih, kemarin kehara sampai mili, yang mana ada orang yang baru tu kita di, tu sih dia tu dia apa tu? Kami dah pernah dapat doa dah kita. এই দুনিয়াতে সে তাকে বলে যাবো
অসুবিধা করি যাবে পুত্র সন্তান মা বাবা স্ত্রী তাদের সাথে সম্পর্ক থাকবে কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে মহান মালিকের সাথে এই হাদিসে তুমি কি ইরশাদ করেছ তোমাদের মধ্যে কোনো মানুষ নাকি বান্দা হতে পারবে না যে পর্যন্ত না শিখে তার মা তার বাবা তার সন্তান কোনো মানুষকে যে আমি আল্লাহকে বেশি ভালো না বাসে সেই পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন হতে আবার তোমাদের মধ্যে কোনো মানুষ পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না যে পর্যন্ত না সে তার নিজের জীবন তার বাবা মা সন্তান সন্ততি সবকিছু চাইতে আমি নবীকে সবচেয়ে ভালো তাহলে প্রথম ভালোবাসা হবে আল্লাহর সাথে তারপরে ভালোবাসা হবে রাসূলের সাথে ওয়াতিউল বাহা ওয়াতিউল রাসূলা সুতরাং দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না দুনিয়ার এক মানুষ নাই জীবন এটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না বলতে পুরোটা নয় যে একটা ভিতরে পিটিস পিটিস করে
রাশিয়ার চিঠিতে আবার শোনা যায়, তখন সেই দিনটাকে ভেঙে আল্লাহ পাক মানে রুম মোবারক অবশ করে আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিলেন। আইনা বাকুম তুমি কোন মাহ করো বলা তুমি কি গুরুজি মশাইয়ে দা জ্বলন্তের দিকে তাকাবো আর ইব্রাহিম ওই গাছের নিচে বসে ফল হাতে নিয়ে খায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নমিত রাখলে কি দিন আসবে তিনি ইব্রাহিম বলে অপরাধ করেছিলেন কি অপরাধ করেছিলেন নমিত দেখছি ইব্রাহিম থাকবে তারা কাম ফুকা বের অসুবিধা কি তারা কাম ফুকা এগুলো অসুবিধা হয় ডিস্টার্ব হয় এই জন্য এই ব্যাংকে মাইনাস করার জন্য আগুনে ফেলেছে। চোদ্দ দিন শেষ হয়ে যাচ্ছে নন্দুর যখন মনে করতে এখন তোর হাতি মাংস কিছু নেই কত আগে চলে গেছে অবজারভেশন পোস্টে উঠল উঠে সেখান থেকে দেখলো ফুল গাছে ফুলের বাগানের নিচে বসে ওখান থেকে বেহেশতের ফল এগুলা লয়া খায় লয়া খায়। তখন নবদ আগুনকে একটা ধমক দিল আমরা রব তোমার আলাদা আমি এই দেশের কোনো সৃষ্টির মালিক তুই আগুনের আমি মালিক। চল্লিশ দিন আগে নাস্তিক ইব্রাহিম ইব্রাহিম নাস্তিক আমি খোদা বিরোধী নাস্তিক ইব্রাহিমকে তোর ভিতরে জলন তুমি করতে দিলাম তুই জানাস না কেন আগুন বলে হ্যাঁ নাই ম্যাডাম ছিলেন তো ম্যাডাম আগুন বলে যারা আমার যে ম্যাডাম তুমি আমাকে দিয়েছিলে ইব্রাহিমকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা নাই শেষ হয়ে গেছে নন্দ আগুনকে ধমক দেয় তোকে আমি খোদা হিসেবে আমার নির্দেশ দিচ্ছি এখনই ইব্রাহিমকে জামাই করে সাইবস্য করে আমার কাছে জমা তাহলে যে দুনিয়ার সাত সমুদ্রের পানি এটা সিঞ্চন করে জনগণ তোকে আমি নিয়ে দেব যত দমক দেয় এখন তাই এখন তো জানাই এখনকে জ্বালাবার ক্ষমতা কে দেয় আল্লাহ যদি এখনকে জ্বালাবার ক্ষমতা এটাকে উঠেন করে উঠেন জ্বালাস না তাহলে আর জ্বালাতে পারবে এখন সে তার রুচি গাজকে বলল ইবনুল সোনাটা আমাদের থেকে কাওয়ার হয়ে গেল এবং আমার এই সিংহাসন স্বর্ণের তৈরি এই কুরসি এটাতে তুমি চারটা শিক্ষা দিয়ে জল পাঠিয়ে দিন তাদের পায়ের সাথে আমার সিংহাসনটা লাগিয়ে দাও কেন ফেরাও দেখে বলছিল নন্দ ঠিক একই যে আমি ইব্রাহিমের খোদা কোথায় তাকে একটু অপারেশনে যাবো ইব্রাহিমের খোদারে মারতে যাবে এখন যেই কথা সেই কাজ আছে ওটা তিন দিল এইভাবে মঙ্গলের লোক নিয়ে ধনুক দিল ইগল পাখি একটা পোষা ইগল যেগুলোর পায়ের সাথে ওই কুরসিটা বাঁধা উপরের দিকে যায় ইব্রাহিমের খোদাকে মারা দিল মালায় আল্লাহের আশা আছে যে ফেরেশতারা ধারণ করে বহন করে তারা বলে ইয়া রব ওগুলো বলে আমি এতদিন ইব্রাহিমের তালা সিরাজকে তোমার কথা শুরু হয়েছে আল্লাহ বলে কি তোমাকে মারার জন্য নবরুদ আসতেছে তোমাকে মারার জন্য আর ইব্রাহিম বলছে ওই তুই যখন বলিস তোকে তুমি উপরে আল্লাহ বাসায় সে আগুনের থেকে তোর উপর আল্লাহ কাকে ফিরে আসে তারপরে তোকে আল্লাহ ধরব ভালো করে এখন যাই উপরে দিকে দূর বহু দূর সেখান থেকে এখন তার জমিনে কিছু দেখা যায়
এইবার সে তিল বাইর করে উপরের দিকে যখন বেরোচ্ছে এইভাবে ইব্রাহিমের খোদাকে মারার জন্য ইব্রাহিমের খোদা জিব্রাইলকে বললেন রে জাকিয়া জিব্রাইল জিব্রাইল তাড়াতাড়ি দাও ও যখন শুনবে তিলটা সাড় করে মারবে তীরের ফলকে একদিকে তার কারণ করে রেখে দাও তার কারণ দেখুন তো কারণ জিব্রাইল বললেন ইয়া রাব্বাল আলামিন তীরের মাথায় রক্ত দেখে দিলে রাতটা কি হবে জিব্রাইলকে ইব্রাহিমের খোদা বলে বেসারে বড় আশা করে আসে আমি কারো আশা নষ্ট করি না এখন তীরের মধ্যে যদি একটু রক্ত লাগাই দাও তাই সে খুশি হয়ে বলবো অপারেশন সাকসেস হল একটা জিব্রাইলের তীরের এই এক দিকের পর্যন্ত টাটকা রক্ত লেগে দিল রক্ত নিয়ে তীর যখন আবার তার কোলের উপরে পড়লো সে দেখে খুশিতে বাঘবান এবার আবার বাবেলে ফিরে আসলো বাবেল বর্তমান উত্তর ইরাক উত্তর ইরাকের একটা বর্ডার শহর আছে মোসেল মোসেল সেখানে নবীতে লাল রয়েছে আর ভগ্না মোসেল ধ্বংসা মোসেল দালান কোটা এখনো বিদ্যমান আছে উত্তর ইরাকে ফিরে এসে প্রায় বেন্ডে ডাক হাত পা বাঁধা অবস্থায় একেবারে দারুণ এই অবস্থায় ইব্রাহিমকে ডেকে আনলো প্রায় উপরানা তুলে বাসে এসে এই দেখ তুই উপরানাকে শেষ করে আসে দেখছি যুগশি করত নয় চার একবার দেখছি হাতে এসে করত বুঝে রক্ত জেন্দু কেন্দ্র খোদার এই দল হয়ে নিয়ে এসেছে ইব্রাহিমের ওপরে আলাদি বদমাসটার সাথে আমি আমি পেরে উঠি না তুমি আমার ডকুমেন্ট দিয়ে দিই না সাংঘাতিক কথা কিন্তু তুমি আমার ডকুমেন্ট দিয়ে দিলা যে তুমি মরে গেছো ইন্নাহু ইয়াকিদুনা কাইদাহুম মা আকিদু কাইদা ফামাহতে দিল কাফিরিনা আমহেলহুম রুয়াইদা ইব্রাহিমের কথা বলে সে যখন বাড়াবাড়ি করতেছে করুক আরো করুক দেখি কতদূর করে আবাসাকু ফিহা যখন বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে যাবে হাহাকার ইহাম কাউল তখন আমি আপনার ফয়সলা তার জন্য অবধারিত হয়ে যাবে হাতাম মার না তাবিরা এক করে আসার জন্য এক আসারে চূর্ণ বিচূর্ণ একাকার বেশাকার ধূমিত বিধূমিত হয়ে যাবে এই আশা পথে নমরূপে দেবে ফেরার সাদা দেবে আর যেই নম্র যেই সাদা যেই যুগে দিনের উপর ইসলামের উপরে আল্লাহ নবী আল্লাহ ইমানদার বান্দা নবীর অনুসারে তাদের উপরে জুলুম করেছে কোনো নবুত নম্র কোনো ফেরাউনকে আল্লাহ কোনো যুগে সাড়ে দেয় কিন্তু মারা আগে অনেক উপর উদেশ অনেক উপর আপনি যদি কাজ করে রাগ করেন গুসা হন এক আশারে ভর্তা করতে চান তাহলে অল্প দেয় মারবেন ঠিক না সাংঘাতিক এত ধরে আশা দিয়েছি এক আশারে একাকার নেশাকার চূর্ণিত বিচূর্ণিত হয়ে গেছে এবারে রবিউল আউয়াল মাস রবিউল তো মৌসুম মৌসুম আউয়াল হল প্রথম প্রথম মৌসুম আবার আরেকটা আছে রবিউল সানি দ্বিতীয় মৌসুম আরবে এই দুইটা মাস শীত বেশি না গরম বেশি না নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ আল্লাহ পরিবেশগত ভাবে এই রবিউল আউয়াল নবীজির এই দুনিয়াতে আসার মাস দিনটা তো আমরা জানি কত তারিখ কত তারিখ বারো তারিখ আবার নবীজি চলে গেছেন দুনিয়া থেকে তাও এই রবিউল আউয়ালে বারো তারিখ
বানরারেটা কিন্তু দুনিয়াতে আলাদা প্রফিট আছে দুনিয়ার বিভিন্ন এলাকায় আমরা ছোটকাল থেকে দেখেছি এখন অবশ্য নাই আমরা দেখেছি কবে এক কুড়ি এক কুড়ি আমাদের ছোটকালে কয়টা এক কুড়ি আসলো কয়টা চব্বিশ আজমপুরের বড় বড় কুড়ি মাস এক কুড়ি কয়টা আসলো চব্বিশটা আবার কোন কোন জায়গায় বিশটা এক কুড়ি কোন জায়গায় চব্বিশটা এক কুড়ি আবার কোন কোন জায়গায় এক কুড়ি কিনলে একটা ফ্রি পঁচিশটা এক কুড়ি ঠিক কিনা আবার দেখেন চাঁদের মাপ ধানের পরিমাণ আশি টাকা এক শের কেজি না শের ঠিক আবার সেই সময় আমাদের বাজারে আশি টাকা এক শের এটাকে বলতে হবে আশি টাকার মাপ আবার এই সময় মজ্জারা মজ্জারা যেখান থেকে ধান আসলো নামতো সেখানে ছিল নব্বই তোলায় কেজি মজ্জারের থেকে আপনি ভোলা যান ভোলা পশ্চিম পাড়ে দেখ না সেখানে ছিল একশো তোলায় এক কেজি আবার সেখান থেকে আগা মাঠের খাতে মাথা করতো এটা পার হয়ে আপনি তেঁতুল গিয়া পশ্চিম পাড়ে যান সেখানে একশো বিশ তোলায় তাহলে আশি থেকে শুরু কোন জায়গায় আশি তোলায় কেজি নব্বই তোলায় কেজি একশো তোলায় কেজি একশো বিশ তোলায় না কিন্তু কেজি কিন্তু কাম একরকম নয় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এরপরে পান আমাদের এখানে আঠারো গোল্লা ঢাকাতে বিশ গোল্লা চট্টগ্রামে পঞ্চাশ গোল্লা শিবালী ঘোষের মহেশখালীতে আশি গোল্লা এক বেড়া নাম কিন্তু এক বেড়া কিন্তু গোল্লার মধ্যে এক এক জায়গায় এক এক জায়গায় এক এক রকম কিন্তু ডজন এটা একটা আন্তর্জাতিক হিসাব বাংলাদেশে আমাদের এলাকায় ভারতে এক ডজন ঢাকা কয়টা রংপুরে দিনাজপুরে আচ্ছা বাংলাদেশের বাইরে কলকাতা কয়টা এক ডজন আচ্ছা এক কর উত্তর ভারতে আসবি দিল্লি সেখানে কয়টা এক ডজন বারোটা ভারত পার হয়ে আফগানিস্তানে যান কয়টা এক ডজন পাকিস্তানে যান কয়টা এক ডজন মধ্যপ্রাচ্যে যান কয়টা এক ডজন মনে করেন আপনি একজন কাস্টমার খরিদ্দার ক্রেতা বাংলা ভাষা যেখানে চলে সেখানে দোকানে গিয়ে আপনি বলেন ডজন কত ডজন কত দোকানদার বুঝে ডজন মানি বারো গুরুষ কত গুরুষ দোকানদার বুঝে দেয় বারো ডজন হইবে এক গুরুষ দোকানদার বলে ডজন এত দিল্লিতে গিয়ে উর্দু দিয়ে জিজ্ঞাসা করে ডজন কেতনা কা ডজন কেতনা কা দোকানদার বলে ইতনা ইতনা এক ডজন এত মধ্যপ্রাচ্যে যান অ্যারাবিয়ান কান্ট্রিজ গুলোতে যেই দোকানে যাবেন আপনি যখন বলেন ডজন কাম ডজন কাম বাংলা কি ডজন কত ডজন দেখলে কয়টা সংখ্যা বলা লাগে না ডজন বললেই বুঝা যায় এই কাস্টমার ভালো করে তাপ ঠিক কি না আপনি আবার ব্রিটেনে যান আমেরিকা যান দোকানদারকে ঢুকে জিজ্ঞেস করেন ডজন হাউ মাছ ডজন হাউ মেনি এক ডজন কত দোকানদার বলে ডজন সো অ্যান্ড সো ডজন এত টাকা এত পয়সা ধরে দেখা গেল হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান মধ্যপ্রাচ্য আমেরিকা লাতিন আমেরিকা সেখানে আবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক একটা গণনা আছে ভারতায় এখন তো বুঝি এই দুনিয়াতে আসা বারো তারিখ বারো তারিখ দুনিয়া থেকে চলে যাওয়া বারো তারিখ খুব খেয়াল করবেন কিন্তু
cuando hay un chico que ha hablado de ti, ¿usted? Dunia te hicieron de tu soca, se. Puri mató de tu soca, se. Y que te acaba de. Barata, es una de tus soca. Dile, Shakur, ¿te sientes? Shakur, ¿no sientes? Shakur, ¿no sientes? Shakur, ¿zati sientes? Tahede, la ida ha ido a la. Es que por aquí tú como una grupa. Déjame quitar mi amor, Barata. La ilaha illallah, kalimat pertamanya. Al-Yakut, Baruta. Muhammad Rasulullah, ikhanu Baruta. Dikshun kata. La ilaha illallah, ikhanu Ekdazur. Muhammad Rasulullah, ikhanu Ekdazur. Al-Kishikun Kothas. La ilaha illallah, ikhanu Baruta, Al-Yakut, ikhanu Naftar, Al-Yakut, Kothas. Abad dekat lahirah indah malu hatamu Sabirullah Lahirah indah lagi itu syam juga Atum dekat yang berdua Juga kaya makul berdua Lahirah indah Itu betul guna Lishi From So Bio Plus Minus Ase Hatamu Sabirullah Nutung lebih Ini jadi karma আমাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে এক ডজন শিখিয়েছেন আদম শফিউল্লাহ এখানে কিন্তু এক ডজন শিখিয়েছেন আদম শফিউল্লাহ এখানে নাফতা ওয়া আকর একটা উদ্দেশ্য আছে কি আছে আদম শফিউল্লাহ আছে এই শেষের অর্থকে বলতে নাফতা ওয়া আকর আছে 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 তো একটা উদ্দেশ্য আছে কমপক্ষে বেশি আছে লা ইলাহা ইল্লাল্লাহ নূরুন নবিউল্লাহ Nuhu Nabi Yudhah Nabi Yudhah Nabi Yudhah Nabi Yudhah Nabi Yudhah Nabi Yudhah Nabi Yudhah